ওয়েলকাম ফ্রেন্ডস, প্রথমেই বলি এই বিজ্ঞপ্তিটি দিয়েছেন মিস্টার মলয় ঘটক, মিনিস্টার ইনচার্জ ল অ্যান্ড জুডিশিয়াল ডিপার্টমেন্ট, এবং আজকের তারিখ দেখুন তলাতে দেওয়া আছে 17 মার্চ 2023। এবার বিজ্ঞপ্তির যেটি বয়ান একটু আপনাদের সাথে শেয়ার করব, দেখুন ফার্স্ট প্যারাগ্রাফের থার্ড লাইন থেকে যেটা বলা হচ্ছে, অ্যান এমপ্লয়ি কামিং আফটার 10:15 AM উইল হ্যাভ টু বি মার্কড লেট, অ্যান্ড এনিবডি কামিং আফটার 10:45 AM উইল হ্যাভ টু বি মার্কড অ্যাবসেন্ট, অ্যান্ড উইল নট বি অ্যালাউড টু বি অন ডিউটি অন দ্যাট ডে আনলেস হি হ্যাজ বিন গ্রান্টেড হাফ এ ডেজ ক্যাজুয়াল লিভ ফর দি ফার্স্ট হাফ অব দি ডে। অর্থাৎ যদি কোনো এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি 10:15 পর আসেন, তিনি অ্যাবসেন্ট হবে, সরি, তিনি লেট মার্ক তার এগেনস্টে বসবে, দেখতেই পাচ্ছেন মার্কড লেট, আর 10:45 পর এলে তার অ্যাবসেন্ট হয়ে যাবে। তারপর সেই অ্যাবসেন্টটা যদি তার গ্র্যান্ট হয় অর্ধ দিবস সিএল ফার্স্ট হাফটার জন্য, তবে সেটা গ্র্যান্ট হবে, নাহলে সেটা অ্যাবসেন্ট থেকে যাবে। এটা গেল ফার্স্ট প্যারাগ্রাফের ব্যাপার। এবং সেকেন্ড প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে যে প্রত্যেক দিনের এই অ্যাটেন্ডেন্স পাঠাতে হবে আন্ডারসাইন, যিনি সই করেছেন সেই দপ্তরে, সেটা হচ্ছে যে সেখানে যে অ্যাটেন্ডেন্স খাতা যে তথ্য পাঠাতে হবে সেখানে যেটা পরিষ্কার করে বলা হচ্ছে, দেখুন পজিটিভলি 11:00 এবং 10:16 যেন লেট পুট মার্ক বসানো শুরু হয়, এবং 10:46 যেন অ্যাবসেন্ট বসানোর প্রক্রিয়া শুরু হয়, এবং তারপর 11:00 কিন্তু বা 11:00 সময় সেই অ্যাটেন্ডেন্স খাতার তথ্য পাঠাতে হবে নির্দিষ্ট দপ্তরে, এখানে যে দপ্তরের প্রতিনিধি বা যিনি সই করেছেন সেই দপ্তরে পাঠাতে হবে। এটা লেটেস্ট বিজ্ঞপ্তি, আজকের ডেটে পাবলিশ করা হলো গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।